স্থানীয় গুলিস্তান সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। সবশেষ পরিস্থিতি জানতে ঘটনাস্থলে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর সিদ্দিক বাজারে যে বিস্ফোরণের ঘটনাটি গতকাল ঘটেছিল, তারপর থেকেই কিন্তু ভেতর থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে এক ধরনের তৎপরতা চলছিল। সবশেষ আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিস সহ এখানে যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন সেই সমন্বিত দলটি কিন্তু ইতিমধ্যেই লাশের একটি প্যাকেট, অর্থাৎ মরদেহ উদ্ধার করার পর যে প্যাকেটটি দিয়ে সাধারণত অ্যাম্বুলেন্সে তোলা হয় সেটি তারা ভেতরে নিয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত আমরা লাশটি দেখতে পাইনি বা মরদেহটি দেখতে পাইনি, তারপরেও ধারণা করা হচ্ছে যে নিশ্চিত একটি মরদেহ এটির ভিতরে পাওয়া গিয়েছে। এর আগে কিন্তু দুপুরের দিকে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের পক্ষ থেকেও এখানে একটি ইউনিট আসে, পরবর্তীতে তারা জানায় যে এসি নয় বা এই ভবনের নিজের যে গ্যাসের লাইন রয়েছে সেটি অথবা অন্য কোনো কারণ থেকে আসলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা যে তিনজন নিখোঁজ আছেন, অর্থাৎ বাংলাদেশ স্যানিটারির যে কর্মচারী রবিন, পাশাপাশি অনেক ট্রেডার্সের মালিক যে সুমন এবং কর্মচারী শান্ত সহ যারা নিখোঁজ রয়েছেন, অর্থাৎ এই তিনজনের স্বজনরা কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের আহাজারি, অর্থাৎ তারা কিন্তু সেই তাদের স্বজনদের মরদেহটি ফিরে পেতে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেটি ভিতর থেকে উদ্ধার করে মরদেহটি ইতোমধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। সেই একটি মরদেহ পাওয়া গিয়েছে, পরবর্তীতে হয়তো অন্য দুটি যারা আরও দুজন যে নিখোঁজ রয়েছেন সেই দুজনেরও মরদেহ পাওয়া যাবে এমনটি কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন স্বজনরা। এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা বলছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুব স্বল্প সময়ের মধ্যে যেন এই যে মরদেহগুলো রয়েছে, অর্থাৎ স্বজনরা যেটি বলছেন যে তিনজনের মরদেহ রয়েছে সেই তিনজনের মরদেহ যেন উদ্ধার করা যায় সেটি কিন্তু বলছেন ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা। পাশাপাশি এখানে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন যে এই বিস্ফোরণ হওয়া যে ভবন রয়েছে সেই ভবনের ধ্বংসস্তূপ থেকে স্বজনদের দাবি অনুযায়ী যে নিখোঁজ তিনটি মরদেহ সেটির মধ্যে একটি ইতোমধ্যেই পাওয়া গিয়েছে, আরও দুটি যে নিখোঁজ মরদেহ রয়েছে সেটি উদ্ধারের জন্য তারা দূর জোর তৎপরতা চালিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে অ্যাম্বুলেন্স সেই ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে এই ভবনের ভিতর থেকে যে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেই মরদেহটি নিয়ে কিন্তু ইতোমধ্যেই হাসপাতালের দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছে। এবং ফায়ার সার্ভিসের দলটি কিন্তু তারা এই ভবনের যে নিচে আটকে পড়া আরও কেউ আছেন কিনা, স্বজনদের দাবি অনুযায়ী দুজন নিখোঁজ আছেন সেই তারা কোনো মরদেহ আছে কিনা সেটির আরও যে উদ্ধার তৎপরতা বা পরবর্তী যে কার্যক্রম সেটির জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত রয়েছেন। গতকাল অর্থাৎ বুধবার কিন্তু এই বিস্ফোরণের ঘটনার পর থেকেই স্বজনদের যে অপেক্ষা সেই অপেক্ষায় কিন্তু তারা সেই অপেক্ষার প্রহর গুনছেন। তারা বলছেন যে তারা যে কোনো ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের সবশেষ জানতে সরাসরি ছিলাম সিদ্দিকবাজার ধ্বংসস্তূপে।